नमस्कार आमी आज के अपन रान्नार कोनो रेसिपी निये आसिनी। आज के आमी देखाबो जंडिसेर एकटा स्पेशल ओषुध, एटा ओषुधई बला चले। तो सेटा होच्छे बातावी लेबू माखा। और ये बातावी लेबू माखते गेले की की लागबे, सबार प्रथमे लागबे बातावी लेबू। আমি একটা বাতাবি লেবু নিয়েছি, আর এতে বেশি মশলা আমি দেব না, কেন বেশি মশলা দিলে বাতাবি লেবুর যে গুণাগুণ সেটা নষ্ট হয়ে যাবে। তো আমি শুধু নুন আর চিনি দিয়ে মাখবো, আর খুব সামান্য যদি লাগে লঙ্কার গুঁড়ো দেব। লঙ্কার গুঁড়ো না দিলেও চলে যাবে, নুন চিনি দিয়ে মাখলেই চলে যাবে। তো আমি লেবুটা সবার প্রথমে নিয়েছি, আর লাগবে একটু চিনি, একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি। তো আমি লেবুটা কেটে দেখাবো, লেবুটাকে কেটে সুন্দর করে ছাড়িয়ে দেখাবো, আর এটা একটু টাইম লাগবে। তো আমি লেবুটাকে নিয়েছি, নিয়ে চাকু দিয়ে দুই মাথা সুন্দর করে কেটে নেব। লেবুটা খুব লাল লেবু, ছোটবেলায় আমরা খুব খেয়েছি। এই বাতাবি লেবু মাখা খুব ভালো লাগে। তো এইভাবে কেটে এটা এইভাবে পিস পিস করে নিতে হবে, তবে খোসাটা সুন্দরভাবে উঠে যাবে। বঠি দিয়েও কাটা যায়, তবে লেবুটা চাকু দিয়েও ভালো কাটা যায়। এক এক করে এইভাবে ছাড়িয়ে নেব। ফালা ফালা করে কেটে নিতে হবে, তবে লেবুটা সুন্দরভাবে ছাড়ানো যাবে। ছোটোবেলায় আমাদের কিছুই লাগতো না, না নুন, না লেবু, এই না চিনি, কিছুই লাগতো না। আমরা শুধু শুধুই খেয়ে নিতাম। আর ছোটোবেলা মুখে টক তো এমনিই ভালো লাগে, এখন বয়স হয়ে গেছে, এখন একটু বেশি টক হলে খাওয়া যায় না, খেতে পারি না, দাঁতটা কেমন হয়ে যায়। খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এবার আমি এটা পিস পিস করে কেটে নেব। এইভাবে কেটে নেব, এইবার একটু ছাড়াতে টাইম লাগবে। মাঝখান থেকে এটা বুকোটা ফেলে দিতে হবে, আর দানাগুলো ফেলে দিতে হবে, দিয়ে ছাড়াতে কিন্তু খুব মজাই লাগে। এইভাবে এইভাবে ছাড়িয়ে দেবো, ফেলে দিকে ফেলে দেবো, দিয়ে এইভাবে ছাড়িয়ে নেব। না ছাড়িয়ে কিন্তু খাওয়া যাবে না। আমি একটা বড় দিকে বাউল নিলাম, এর মধ্যে রেখে দেবো সবগুলো। জড়িয়ে খেতে হবে, নুন চিনি লঙ্কা দিয়ে জড়িয়ে খেতে হবে। আমার শ্বশুরবাড়ি প্রচুর বাতাবি লেবু, ওখানে আশেপাশে সবার বাড়ি দুটো একটা করে গাছ আছে। তো আমরা যখন যখন নতুন বিয়ে হয় ওখানে গেছি, দেখতাম বাতাবি লেবু দিয়ে সবাই ক্রিকেট খেলে, এত লেবু হয়, সবার বাড়ি বাড়ি লেবু যেহেতু আছে, ক্রিকেট খেলে, পিটু খেলে বাতাবি লেবু দিয়ে। আমি তো বলি বাপরে, বাতাবি লেবু দিয়ে খেলা, অনেক আছে খেলেই আর কি। দুধটা কেটে নিলে তাড়াতাড়ি হয়ে যায়। এইভাবে লেবুগুলো আমি সুন্দর করে ছাড়িয়ে নেব। আমি লেবুটা ছাড়িয়ে নিয়েছি, এই লেবুর পেছনে একটা পাতলা পর্দা আছে, এটা থাকলে অত ভালো লাগবে না, সমস্ত পাতলা পর্দাগুলো সব ফেলে দিতে হবে। তো আমি সবগুলো ফেলে দিয়ে নিয়েছি, আর আমি অর্ধেকটা লেবু করলাম, কেন আমরা একদিনে এত বড় একটা লেবু খেতে পারবো না। অর্ধেকটা আমি প্যাকিং করে ফ্রিজে রেখে দেবো, আবার কালকের এটা মাখবো। আর এটা আমার হয়ে গেছে, আমি এবার এটাকে মাখবো, নুন দিয়ে চিনি দিয়ে এটা মাখবো। এই বাতাবি লেবুটা জন্ডিসের পক্ষে খুব উপকারী, যাদের জন্ডিস হয় এই পাতাবি লেবুর রস করে খাওয়ালে লিভারটা অনেক পরিষ্কার হয়, আর এতে ভিটামিন সি আছে, তার জন্য এই সময় অনেকের মুখে তারপরে জিভে ঘা হয়, তো ভিটামিন সির অভাবে হয়। তো এই বাতাবি লেবু মানে খেলে অনেকটা ভালো হয়ে যায়। তো বাতাবি লেবুটা কম দামের ফল হতে পারে, কিন্তু উপকারের অনেক। আমার বড় ছেলে তো প্রচণ্ড ভালোবাসে বাতাবি লেবু, একটা বাতাবি লেবু যে ওকে মেখে দিই ও সম্পূর্ণ খেয়ে নেবে, একটু টক ভালোবাসে, তো সমস্ত বাতাবি লেবুটাও খেয়ে নেবে, একাই খেয়ে নেবে, খুব প্রিয় ওর বাতাবি লেবু। তো ওর ঠিক সেই মতো খাওয়া হয় না, ও আসে না সেই সময়, পুজোর সময় আসলে খাওয়াবো ওকে। তো আমি বেড়েতে মাখবো, চিনি দেবো, চিনিটা আমরা ফলে খুব কম দেই, একটু চিনি দেবো, একটু টক মিষ্টি থাকবে তবেই ভালো লাগে, বেশি মিষ্টি হলে ভালো লাগে না। এবার দেবো নুন, অল্প একটু নুন দেবো,
খুব সামান্য দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আমি বেশি দেই না, একটু টেস্টের জন্য দিলাম। দিয়ে এই মেখে নেবো এবারে, আর কিছুই দেব না, কিছুই লাগবে না। আমি এবার একটা প্লেটে উঠিয়ে দেব। দেখে এমনি মুখে জল এসে যাচ্ছে, এমনি যে কোনো টক জিনিস মাখা হলে মুখে জল এসে যায়। হয়ে গেছে আমার বাতাবি লেবু মাখা। এটা আপনার খুব উপকারী একটা ফল, আমি যেভাবে বানিয়েছি আপনার সেইভাবে বানাবেন, বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এই রেসিপিটা দেখে আপনার আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন, রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, প্লাস বেল আইকনে ক্লিক করবেন, তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।